পুকুরের জলে সলিল সমাধি দুই শিশু ছাত্রীর, কালাইন ধুম করে শোকের আবহ। স্কুল থেকে বাড়ি ফেরা আর হলো না দুই স্কুল ছাত্রের। বাড়ির পাশের পুকুরের জলে ডুবে মৃত্যু হলো দুই শিশু ছাত্রীর। হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয় কালাইন ধুম করে। সূত্রমতে প্রতিদিনের মতো সোমবার সকালেও স্কুলে গিয়েছিল কালাইন এমবি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আফসানা বেগম ও চতুর্থ শ্রেণীর ছাত্রী ফাতেমা বেগম, আর তাদের বাড়ি ফেরা হলো না। বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয় দুই অবুঝ শিশুর লাশ। যদিও মন বুঝাতে তাদের কালাইন FRU-তে নেওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ছাত্রীদ্বয়ের পিতা যথাক্রমে আলী আহমেদ ও মুবারক আলীরা জানান, প্রতিদিনের মতো সোমবারও স্কুলে গিয়েছিলেন তাদের কন্যাদ্বয়। স্কুল ছুটির পর অন্যান্য ছাত্রছাত্রী বাড়ি ফিরলেও ফেরেনি আফসানা ও ফাতেমা, তাই শুরু হয় খোঁজাখুঁজি। শেষে বাড়ি সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হয় শিশুর দুই মরদেহ। চিকিৎসকরা মরদেহ দুটো ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন। একটা মর্মান্তিক দুর্ঘটনা অবস্থায় সবাই বাজারের পাশে ধুম করে। তো দুইটা বাচ্চা, একটা হলো গিয়ে আফসানা বেগম ক্লাস, একটা ফাতিমা। তো তারা একজন ক্লাস ফোরে পড়ে, একজন টুতে পড়ে। স্কুল থেকে যাওয়ার সময় বাড়ির সামনে পুকুর আছে, পুকুরের মধ্যে বাচ্চা দুইটা মারা গেল, পড়ে গেছে। তো কিছু সময় পরে স্কুল থেকে বাচ্চারা আইসে না, এই হিসাবে মারা খবর পড়াতে লাগছে। খবর করিয়া আশপাশ মানুষেরও কইছে যে আমার বাচ্চা দুটি আইসে নি, দুই বাসার দুটো বাচ্চা। তো তখন দেখা গেছে জলের মাঝে বুদবুদ করে, জল থেকে তারা উদ্ধার করছে তিনটা সাড়ে তিনটার সময়। তখন হসপিটালে আনা হয়েছে। তো ডাক্তাররা মৃত বলিয়া তারা ঘোষণা করছে। তো দুটা পরিবারের এই বাচ্চা দুটা স্কুলে পড়ে, এরা দুটা পরিবারের আর্থিক অবস্থা, ওই একজনের বাবা, ওই আরেকজনের বাবা, আর্থিক অবস্থাও খুব খারাপ। তো এমত অবস্থায় পোস্টমর্টম করিয়া করা, শিলচাল লইয়া যাওয়া, আওয়া তাদের কাছে কষ্টকর। বাচ্চা দুইটার উপরে বসা আছে তারা। তো আমি খালান জিপির সভাপতি হিসাবে সরকারের কাছে দাবি রাখবো যে তারা আর্থিক একটু সাহায্য করার লাগিয়া সরকারি প্রসেসগুলা, পোস্টমর্টম, তারপরে ডেথ রিপোর্ট, PM রিপোর্ট, ওইগুলো যাতে ইজিলি তারা পাইতে সাহায্য করা হয়। কারণ আমরা বিভিন্ন সময় দেখি মানুষে ডেথ একটা বড় মর্মান্তিক ঘটনা ঘটার পরেও অফিসিয়াল প্রসেসের লাগে পরিবারের মানুষরা হাঁটতে হাঁটতে রাজে আলো হয়ে যায়। তো এই মুহূর্তে তারাদের সান্ত্বনা দেওয়া ছাড়া তো কোনো কিছু নাই, কিন্তু সান্ত্বনার বাসা নাই। এই কোচিং কাছে দুইটা বাচ্চা মারা গেছে, এই মুহূর্তে কীরকম সান্ত্বনা দেওয়া যায় এই বাসাটা আমরা খুঁজে পাই না। তো আমরা তারা লোকে আছি, তারা ঈশ্বর ছাড়া তো তারা সান্ত্বনা দেওয়ার আর কেউ নাই। তা কোন স্কুলের পড়াশোনা করতো? স্কুল থেকে যাওয়ার পথে ঘটনাটা, স্কুল থেকে যাওয়ার পথে নামটা কি দেখা ছিল? ফাতিমা বেগম, আফসানা বেগম আর ফাতিমা বেগম। আচ্ছা, ওদের ক্লাস ফোর এখন ক্লাস টু, টুতে পড়ে। ফাতিমা কোন ক্লাসে পড়ে? ফাতিমা পড়ে ফোরে, আফসানা টু। ফাতিমার বাবার নাম হইলো মুবারক আলী আর আফসানার বাবার নাম হইলো গিয়া আলী আহমেদ। বাচ্চারা স্কুল থেকে